একদিকে বৃদ্ধ বাবা মা রয়েছে, ফ্যামিলির দায়িত্ব রয়েছে, তার পাশাপাশি ব্যক্তিগত স্বপ্নভঙ্গের যে যন্ত্রণা, সেই স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা দগ্ধ হচ্ছি। অনেকগুলো দিন হলো এই সব পেরিয়ে গেল, এই বিক্ষোভ কর্মসূচি চলছে, কি মতামত আপনার? প্রথমেই বলবো আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী, আমাদের আজকে 435 দিন চলছে। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। আমরা বিভিন্ন দপ্তরে গিয়েছি, সেখানে ডেপুটেশন জমা দিয়েছি, আমাদের তরফ থেকে যতদূর করা সম্ভব বিভিন্ন আন্দোলন করেছি, রাস্তায় নেমেছি, এমনকি আমাদেরকে জেলেও অনেক সময় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এরপরেও এত কাছে থেকেও মানে সরকারের এখানে আসা এবং আমাদের প্রতিশ্রুতি দেওয়া তো পরের কথা, আমাদের সমস্যাটাই জানা হয়নি। এবং দীর্ঘদিন ধরে এখানে বসে আছি আমরা, অনেকেই বিবাহিত আছি, যারা সংসার ফেলে রেখে বাচ্চাকে অনেকেই আসে, যারা তালা দিয়ে এখানে এসে একটাই আশা তাদের, দিনের শেষে আমরা বেকার এবং শুধু চাকরির আশাতেই আসি। আমরা চাই আমাদের যোগ্যতাগুলো বিচার করা হোক, যে অস্বচ্ছভাবে নিয়োগ চলছে সেই নিয়োগ প্রক্রিয়া না করে স্বচ্ছভাবে নিয়োগ দেওয়া হোক, এবং আমরা যারা যোগ্য প্রার্থী ট্রেনিং নিয়ে বসে আছি আমাদের সকলকেই যেন চাকরি দেওয়া হয়। আমরা হাসি মুখে বাড়ি ফিরে যেতে চাই। একদিকে বেকারত্বের চরম জ্বালা, অপরদিকে আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা দিনের পর দিন সাফারার, এবং এই যে যন্ত্রণা, এই স্বপ্নভঙ্গ নিয়ে প্রতি মুহূর্তে বেঁচে থাকা, যে স্বপ্নভঙ্গের মধ্যে দিয়ে যায় সেই কেবলমাত্র বোঝে না। আমাদের লড়াই কিন্তু চলবে এবং আমাদের কোর্টেও লড়াই চলছে, আমাদের রাস্তার আন্দোলনও চলছে, এবং আগামী দিন আরও বড় বৃহত্তর আন্দোলনের পথে নামবো যতদিন না আমাদের নিয়োগ না হচ্ছে। কেননা আমাদেরও কিন্তু পরিবার আছে, সংসার আছে, অনেক দিদিরা আছে, অনেক দাদারা আছে, তাদের ছোটো ছোটো সন্তানদের নিয়ে তারা আজ এইভাবে এত অসা, দেখতেই পাচ্ছেন পাশে ড্রেন রয়েছে, এত মশা, অস্বাস্থ্যকর পরিবেশ, তাও আমরা এখানটা বসে রয়েছি কিসের জন্যে? আমাদের অধিকারের লড়াইটার জন্যে। সুতরাং আমাদের যতক্ষণ না আমাদের পূরণ হচ্ছে দাবি, আমরা তো উঠবো না এখান থেকে, আমাদের ওঠাতে কেউ পারবেও না। কিন্তু সাদা কালো এসব পতাকা কাপড় দিয়ে ঢেকে তো দিতে পেরেছে। হ্যাঁ, সেটা দিতে পারে, ঢেকে দিতে পারে, সেখানে প্রশাসন থেকে যদি তাদের মনে হয় তাহলে ঢেকে দেবে, কিন্তু এইভাবে তো আর সমাজের নগ্নতাটা ঢাকা যায় না কখনো। পশ্চিমবঙ্গবাসী খুব ভালো করে দেখতে পাচ্ছে কী অবস্থা চারপাশে, কীভাবে চুরি হয়েছে, কীভাবে আমরা আজ রাস্তায় বসে আছি, শিক্ষিত বেকাররা বসে রয়েছে রাস্তায়। কমিশনের খামখেয়ালিপনা হোক, তার দুর্নীতিগ্রস্ততার কারণেই হোক, যে কোনো কারণেই হোক, আমাদের জীবন থেকে 10টি বছর কেটে গেছে। এই 10টি বছরে ইউপিএসসি রুলস অনুসারে প্রতি বছরে একটা ভ্যাকান্সি যদি থাকে, একটা ভ্যাকান্সির উপর নোটিফিকেশন দিয়ে সেটা রিক্রুটমেন্ট প্রসেস করতে হয়। আজকে 2014 আর আজকে 2023, প্রায় 10টি বছর হতে চললো, নতুন কোনো নোটিফিকেশন নেই, এবং এই প্রসেসে সে কোনো রিক্রুটমেন্ট করতে পারেনি। আমাদের আশাবাদী হওয়ার কিছু নেই, কারণ আমাদের একটাই দাবি, ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত এই 3B যে রুলস আছে সেই রুলস মেনে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত যত সিট আছে আপডেট করে নিয়োগ করতে হবে। কিন্তু কমিশন এই গেজেটকে না মান্যতা দিয়ে, আমাদেরকে না দেখে এই আজকে প্যানেল প্রকাশ করছে, এটা আমরা মানি না। আমাদের দাবি সমস্ত ক্যান্ডিডেটকে একত্রিতভাবে এই 3 রুলস মেনে 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ করতে হবে। আপনার নাম এবং কি পরীক্ষা দিয়েছিলেন, কবে পাস করেছিলেন, কবে ইন্টারভিউ ডাক পেয়েছিলেন একটু আমাদের বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে, আমি একজন বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেট, আমার নাম হচ্ছে সরোজ মণ্ডল, এবং আমি হচ্ছে 2014 প্রাইমারি টেট পাস করেছি, এবং আমরা আমাদের সিট যেহেতু বঞ্চিত করে রেখেছে তাই আমি একবারও ডাক পাইনি। সিট আপডেট হলে আশা করছি আমরা সকলেই, আমাদের 40,000 থেকে 50,000 60,000 সিট হলে হবে, এবং সকলেই আমরা ডাক পেয়ে এই মঞ্চ থেকে আমরা চাকরি পাবো। আপনার নামটা? 2014 সাল থেকে চলছে এই আপার প্রাইমারি প্রক্রিয়া, ফলে স্বাভাবিকভাবেই অনেক দাদা আসে, দিদি আসে, যাদের বয়সগুলো পেরিয়ে গেছে। প্রশ্ন তাদের একটাই, যে আমরা তো আর পরীক্ষা দিতে পারবো না, তাহলে আমাদের যোগ্যতা, যেটা আমরা পরীক্ষা দিয়ে পাস করেছি, আমরা ট্রেনিং করেছি, সেই যোগ্যতাটা আমাদের কবে প্রমাণ হবে? এবং তাহলে কি আমাদের সারা জীবন এই বেকারের তকমা নিয়েই ঘুরতে হবে? আমরা কি কোনোদিন আমরা স্কুলে গিয়ে চকডাস্টার ধরতে পারবো না? মুখ্যমন্ত্রী বলছেন যে এই ধর্ণা মঞ্চ থেকে আমি তো বেশ কিছু চাকরি দিয়েছি এবং আরও আমার সুযোগ হলে আমি দেবো। না, এখনও পর্যন্ত কেউ চাকরি পায়নি, আপনি খোঁজ নিন, কোনো অপার প্রাইমারির একটা ক্যান্ডিডেট এখনও পর্যন্ত চাকরি পায়নি, এবং যেটা বলছেন মিথ্যে কথা বলছেন, একজন প্রশাসনিক প্রধান হিসেবে মিথ্যে কথা বলছেন। তিনি যদি প্রমাণ করতে পারেন যে আপার প্রাইমারিতে আফটার 2011 একজন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তার দায়িত্ব আমি নেব।